9টার সময় হঠাৎ করে একটা কাস্টমার ফোন করে বললো যে তার জন্য ম্যাঙ্গো কেক লাগবে। তাদেরকে মানাও যেমন করতে পারছি না, আর অর্ডারটা যেহেতু নিয়েই ফেলেছি, তাহলে রাতের মধ্যে সেই কয়েক কেকটা আমাকে কমপ্লিট করতে হবে। তো তার জন্য ফার্স্টে ম্যাঙ্গো কেকের যে ব্যাটারটা রেডি করেছি ওটা এবারে বেক করে নেব। আর যেহেতু বেক করেছিলাম আমি চুলাতে, সেজন্য আমার অনেকটাই টাফ হয়েছে। আপনাদের আজকে শেয়ার করবো যে একটা কেক ডেলিভারি করা কতটা টাফ হতে পারে। আপনারা ভাবেন যে অনেক ইজি একটা ব্যাপার, কিন্তু একদমই না। যারা যারা কেক বেক করেন, বাড়িতে বেকার যারা, তারাই একমাত্র বেকারের কষ্টটা আসলে বুঝবে বাড়িতে কেক করা কতটা টাফ। আর তার উপর থেকে আমাদের সমস্যা যেটা হয়েছিল সেটা হচ্ছে আমাদের যে মাইক্রোভেনটা ছিল সেটা আসলে খারাপ হয়ে গিয়েছে। আমাদের একটা সেটের ওপরে ছিল, সেটা না আসলে পড়ে ভেঙে গিয়েছে, সেজন্য মাইক্রোভেনেও করতে পারছি না। আর চুলোতে যেহেতু করেছি, আমাদের কতগুলো কেক নষ্ট হয়েছে সেটাও আপনাদের আজকে শেয়ার করব। তো কেকটা প্রায় রেডি হয়ে গিয়েছে, অলরেডি আমাদের দুটো কেক কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, যেটা খুবই একটা দুঃখের ব্যাপার, খুবই কষ্ট লাগছিল। অনেকটাই টাইম আমাদের ওয়েস্টও হয়ে গিয়েছে, যেহেতু রাতের মধ্যে সবগুলো কমপ্লিট করা তো সম্ভব নয়, আর সকালেও 10টার মধ্যে ডেলিভারি দেওয়াটা খুবই টাফ একটা ব্যাপার। আর তাদের ডেলিভারিটা এমন একটা প্রসেসে ছিল যে তাদেরকে দিয়ে আসতে হবে, কাছাকাছি একটা ডেলিভারি ছিল, তো সেই জন্য ওরা নিতে আসতে পারেনি, সেজন্য আমাদেরকেও ডেলিভারি করতে হবে, সেটাও একটা টাফ হয়ে যায় এই ক্ষেত্রে। তো কেকগুলো বেক করার পরেই কিন্তু আমি এই যে যে কেকের যে লেয়ারগুলো আছে সেগুলো কেটে নিয়েছি, তার উপরে আমি সুগার সিরাপ দিয়ে তার উপরে ফ্রস্টিং করছি। আর আগের দিনই যখনই ওরা ফোন করেছিল আসলে, তখন কিন্তু কেকের মাল কিন্তু অ্যাভেলেবেল থাকে না, তার যার জন্য আমাদের পরের দিন সকালবেলা আবার কেকের কিছু জিনিস নিয়ে এসে কন্টিনিউ করে তাড়াতাড়ি করে তাদেরকে দিতে হয়েছে। এটা খুবই টাফ হয়ে যায়। তো যদি কেকের যে কেউ যদি ফোন করে যদি একদিন সময় হাতে দেয়, তাহলে কিন্তু সেটা খুবই ভালো হয়। আর যারা কেকগুলো নেয় তারা ভাবে যে অনেকটা অনেক সহজ ব্যাপার, কিন্তু যারা এগুলো কেক বেক করে তারাই একমাত্র বুঝতে পারবে কতটা টাফ একটা কেক বানানো। তারপরে কেকের লেয়ারের মধ্যে দিয়ে দিয়েছি আমি এখানে যে হোয়াইট চকলেট আছে, সেই হোয়াইট চকলেটের মধ্যে অল্প করে যে জেলি পাউডার জেলিটা আছে সেটা দিয়ে দিয়েছি। এটা ছিল ম্যাঙ্গো জেলি, আপনাদেরকে আমি আগেও দেখিয়েছি। ওই ম্যাঙ্গো জেলিটা দিলে আসলে ম্যাঙ্গোর ফ্লেভারটা খুব ভালো হয়, সেই জন্য ম্যাঙ্গো জেলিটা দেওয়া। এবারে একে একে যে লেয়ারগুলো আছে সেগুলো এরকমভাবে আমি পুরোপুরি ফ্রোস্টিং করে নেব, ভালো করে গায়ে দিয়ে ভালো করে এটাকে কভার করে নেব। আর কেক বেক করার ক্ষেত্রে অনেক কী হয় মানে চুলায় করলে কী হয়, পুড়ে যেতে পারে, অনেক সময় অনেক রকম প্রবলেম ইস্যুস হয়। তারপরে যখন একটা মানুষ যখন কেক অর্ডার করে, আর একটু দাম যখন মনে হয়, তাদেরকে তাদের ভিডিওটা আজকে ডেডিকেট করব, কারণ একটা কেক বানানো যতটা না কষ্ট ততটা হচ্ছে একটা ধৈর্যের ব্যাপার হয়। আর সবসময় যে কেকটা পারফেক্ট হবে এটাও তো কোনো কথা নয়, অনেক সময় কেক কী হয় নষ্ট হয়ে যায়। এই যে কেক দেখতে পাচ্ছেন এটা প্রায় 3টে কেক আমার নষ্ট হয়ে গিয়েছে। আসলে অনেক সময় কী হয়, আমি ইন্ডাকশানে বসিয়েছিলাম আর ইন্ডাকশানটা বন্ধ হয়ে গিয়েছে, তার যার কারণে আমার কেকগুলো অনেক সময় ফোলে না, অনেক সময় কী হয় পুড়ে যায় সাইডগুলো। তো সেগুলো তো আমি আপনাদের শেয়ার মানে দিতে পারবো না, সার্ভ করতে পারবো না, ডেলিভারিও করতে পারবো না, একটা ব্যাড কমেন্ট তো অনেক এফেক্ট করে। তো সেই জন্যই কী হয় 2-3টে কেক এরকমভাবেই নষ্ট হয়ে যায়। যারা জানে এইসব জিনিসগুলো নিয়ে, যারা বাড়িতে বেকার, তারাই এটা খুব ভালোভাবে বুঝবে। এবারে আমি উপরে থেকে যে চকলেটের এর মধ্যে আছে হোয়াইট চকলেট আর ম্যাঙ্গোর যে জেলিটা আছে সেটা কম্বাইন করে আমি এর মধ্যে দিচ্ছি, টেস্টটা কিন্তু আসলে অনেক ভালো আসে। এবারে উপরেটার লেয়ারটা পুরোপুরি দিয়ে আমি একটা সিম্পল একটা ডিজাইন রাখছি, কারণ তাদের ডিমান্ডটাও ছিল খুবই সিম্পল একটা ডিজাইন ছিল, ছোটো বাচ্চার একটা কেক ছিল, সেজন্য বেশি আমরা কিছুই করিনি, সিম্পল একটা ডিজাইন রেখেছি। আর আরেকটা যে কেকটা আছে ওটাকেও একেবারে সিম্পল করেছি, কিছুই করিনি, জাস্ট উপর থেকে লেয়ার করে দিয়েই আমরা উপরে জাস্ট একটা হ্যাপি বার্থডে লিখে দিয়েছি, ব্যাস ইনাফ, এটাই করেছিলাম। তার জন্য একটু সময় আমাদের বেঁচে গিয়েছে, আর এটা করতে করতে প্রায় আমাদের 12-12:30 বেজে গিয়েছে একটা কেকের ডেকোরেশন করতে। অনেকেই ভাবে যে খুব ইজি ব্যাপার, তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এটা একদমই নয়, মানে অনেক টাইম ধরে, অনেক ডেডিকেশন নিয়ে, অনেক ধৈর্য নিয়ে এই জিনিসটাকে করতে হয়। তো যারা এইসব ব্যাপারটা জানে তারাই খুব ভালোভাবে বুঝতে পারবে। আর ক্রিমটাও সমস্যা হয়, কী হয় কি মাঝে মাঝে গলে যায়, মাঝে মাঝে অতিরিক্ত বিট হয়ে যায়, যার জন্য খুবই সমস্যা হয়। এই যে দেখুন 11টা প্রায় বেজে গিয়েছে, এই রাত ভোর বসে বসে একটা কেক বেক করা বা কেকের সব কিছু রেডি করা এতটাও কিন্তু ইজি না, মুখের কথা নয়। তো এগুলোকে ভালো করে ফুল ওপরে থেকে 3টে ফুল দিয়ে আমি এটাকে পুরোপুরি করে নিয়েছি, আর একটা যেটা আছে ওটাও রাতের মধ্যে কমপ্লিট করে নিয়েছি। ভাবলাম আজকে আপনাদের সাথে এটা শেয়ার করি, কারণ অনেক সময় কী হয় অনেক রকম ভিডিও থাকে না, আর এটা যেহেতু একটা কাজের মধ্যে পড়ে, আমি এটা বেক করি যেহেতু, আমি ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ এটা করার পরে হয়তো সকালে ভিডিও বানাতেও পারবো না, সেজন্য আপনাদের সাথে একটু আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা আর কিছুই নয়।
আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর আশেপাশে যারা আছে কেকের অর্ডার এখন নেওয়া হচ্ছে, এটা কেকটা অর্ডার করতে পারবেন। তো এটাকে আমি সব কিছু করে নিয়েছি, নিয়ে উপর থেকে জেলিটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে কভার করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আসলে এটা আর কিছু করতে যায়নি, কারণ এটা একটা যে কাস্টমারের ছিল সেই কাস্টমারটা হচ্ছে আসলে বাড়ির কাছেরই, ওর ছিল শুধু সিম্পল একটা জাস্ট ওপর থেকে জেলি থাকলেই ওর হয়ে যাবে, সেজন্য এটাকে আর কিছু রকম কোনো কিছুই করিনি। তো এভাবেই আমি পুরো ফ্রোস্টিংটা করে নেবো, আর ওপরে যে জেলিটা আছে পুরো লেয়ারটা দিয়ে দেবো। আমি জানি না এখানে দিদি আসলে করতে কী চাইছিল, ও ফার্স্টে না ডিজাইন করতে চাইছিল যে একটু ডিজাইন করব, তারপরে ওর মাইন্ডটা আবার চেঞ্জ হয়ে গেল যে না কিছু কিছুই করবো না, যেমন চাইছে ঠিক তেমনই করে দেবো। এটা করতে করতে প্রায় যে দেখুন 12টা বেজে গিয়েছে, সব কিছু কমপ্লিট করতে আমাদের প্রায় একটা বেজে যায়, অন এন্ড অন সব কিছু কভার করতে একটা বেজে যায়। আর এভাবেই ওপর থেকে একটু জাস্ট ওপর থেকে ক্রিম দিয়ে একটু ফুল লাগিয়ে রেখে দিচ্ছি যাতে একটু ভালো লাগে দেখতে। আর এই যে আমার কেকটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর এইটা আমি এবারে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।